বাংলা সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বাবলির সম্পর্কটা ঠিক যেন আদায় কাজ কলাই। চিত্রনায়ক সাকিব খানকে ঘিরে এই দুই নায়িকার কোন্দল লম্বা সময় ধরে চলছে, বিভিন্ন সময় একে অন্যকে তিরস্কার করেছেন। তবে দিন দিন তাদের তিরস্কারের ভাষা সীমা ছাড়িয়ে যাচ্ছে, পারস্পরিক আক্রমণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে যে কোনো শিষ্টাচারকে। চলতি বছর এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন তিনি বুবলিকে ঘৃণা করেন। এরপর এক স্ট্যাটাসে পরোক্ষভাবে কুকুরের সঙ্গে তুলনা টেনে এই নায়িকাকে জবাব দেন বুবলি। বুবলিকে পচা আলু নাম দিয়ে অপু বিশ্বাস বলেন একটা ভালো রুমের মধ্যে পচা আলু থাকলে সেটা গন্ধ ছড়াবেই, যেই গন্ধটা আমার পরিবারকে উইপোকার মতো খেয়ে অন্য একটা পরিবারে ঢুকেছে। আজকে আপনারা ফারজানা মুন্নি তাপস বা আমি সাকিব অপর প্রান্ত হয়ে কথা বলছি, সেটা তো ওই পচা আলুর জন্যই, যেহেতু ওই পচা আলু হাতে ধরে ফেলেছেন গন্ধ তো ছড়াবেই। এবং যে যে দর্শকরা আছেন বা যারা সংবাদ পড়েন, আমাদেরকে ফলো করেন, বাংলা সিনেমা দেখেন, তাদের একটা ভালো লাগার ব্যাপার থাকে। এই বারবার আসলে চলচ্চিত্রে এই ব্যাপারগুলো আসা খুবই বাজে একটা ব্যাপার। আপনারা জানেন আমি দীর্ঘ 17 বছর সিনেমা ইন্ডাস্ট্রিতে আছি, বিগত দিনে না আসলে এই ধরনের ফেস আমাকে করতে হয়নি, একদমই না। আমার আগে এত সুন্দরী সুন্দরী নায়িকা নায়ক যারা ছিলেন, এক বাক্যে বল